প্রতিবেশী বেলারুশে একটি কৌশলগত পারমাণবিক অস্ত্রকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে রাশিয়া। শনিবার এ খবর নিশ্চিত করেছেন খোদ রুশ প্রেসিডেন্ট। জানিয়েছেন, বিশেষ অস্ত্রাগারটির নির্মাণ কাজ শেষ হবে জুলাইয়ের শুরুতেই, অর্থাৎ মাস চারেকের মধ্যে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাশিয়া ওয়ানকে দেয়া সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন জানান, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার এরই মধ্যে বেলারুশে পাঠিয়েছে মস্কো, পারমাণবিক বা প্রচলিত যে কোনো যুদ্ধাস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্রটি। Наших переговоров с Александром Григорьевичем Лукашенко, с Беларусью, это просто поводом послужило, наверное, заявление замминистра обороны Великобритании, что они собираются поставлять снаряды на Украину с объединенным ураном. সাক্ষাৎকারে পুতিন বলেন, পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে 10টি বিমানের আধুনিকায়ন করতে বেলারুশকে সাহায্য করেছে রাশিয়া। রিকনফিগার্ড নতুন বিমান চালাতে বেলারুশিয়ান পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হবে আগামী মাসেই। রাশিয়ার পশ্চিমে অবস্থিত ও মস্কোর ঘনিষ্ঠতম মিত্র বেলারুশ ইউক্রেনের উত্তর সীমান্তের প্রতিবেশী। ইউক্রেনে গেল বছর ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরু করতে রাশিয়াকে সহযোগিতা করেছিল বেলারুশ। সে সময় বেলারুশ হয়েই ইউক্রেনে প্রবেশ করেছিল রুশ সেনারা। শঙ্কা বাড়ছে যে ইউক্রেনে শিগগিরই বড় ধরনের স্থল অভিযান চালাতে আবারও বেলারুশকে ব্যবহার করবে রাশিয়া, কিংবা যুদ্ধে ক্রেমলিনের সেনাদের সাহায্যে নিজস্ব সেনা পাঠাবে মিনস্ক। Просто поводом послужило, наверное, заявление замминистра обороны Великобритании, что они собираются поставлять снаряды на Украину с объединенным ураном. Повторяю, это так или иначе связано с ядерными технологиями, это очевидная вещь. Но даже вне контекста вот этих событий, этого заявления, 1991 সালে সোভিয়েত পতনের মাধ্যমে জন্ম নেয়া চার স্বাধীন রাষ্ট্র রাশিয়া, ইউক্রেন, বেলারুশ ও কাজাকস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও 1992 সালে সব যুদ্ধাস্ত্র রাশিয়ার কাছে রাখার চুক্তিতে সম্মতি দেয় বাকি তিন দেশ। এরপর থেকে বেলারুশের নিজস্ব ভূখণ্ডে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার দূরত্ব ক্রমশ বাড়ছে। রাশিয়া পারমাণবিক হামলা চালাতে পারে বলে জল্পনা কল্পনার মধ্যেই তিন দশকের বেশি সময় পর বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা জানালেন পুতিন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিএনএনকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এটি রাশিয়ার কৌশলগত পদক্ষেপ। মস্কো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে মনে করছে যুক্তরাষ্ট্র। নুসহাত কামাল, এখন বিশ্ব।